রাজধানী অবরোধ পরিস্থিতির খবরাখবর জানবো। এই মুহূর্তে সদরঘাট এলাকায় আছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আরিফ, আপনার কাছে জানতে চাইছি, বিএনপি ও সমমনাদের চতুর্থ দফার 48 ঘন্টা অবরোধের শেষ দিন সম্পর্কে লঞ্চঘাটে কেমন গণপরিবহন কেমন চলছে এবং লঞ্চ চলাচল কেমন দেখছেন? আসি রাজধানীর সায়েদাবাদ এলাকা, যেখান থেকে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায় দেশের বিভিন্ন গন্তব্যে, বিশেষ করে উত্তরাঞ্চলে যে বাসগুলো রয়েছে সেগুলো ছেড়ে যায়। তবে আজকে সকাল থেকে এখন পর্যন্ত দূরপাল্লার তেমন কোনো বাস ছেড়ে যায় না। যে কম বাস কোম্পানিগুলো রয়েছে ব্র্যান্ডের, তারা আসলে কেউ গাড়ি ছাড়েন নাই। তবে এর বাইরে কিছু গাড়ি আমরা দেখেছি যে ছেড়ে গিয়েছে, যদিও যাত্রী সংখ্যা সেখানে অনেকটুকু কম ছিল। আমরা যদি একটু দেখাই যে যে জায়গাটি সবসময় এক ধরনের জমজমাট থাকে যাত্রীদের ভিড়ে, সে জায়গাটাতে এখন শুনশান নিরবতাই চলছে। অর্থাৎ কাউন্টারগুলো খোলা রয়েছে, কাউন্টার দায়িত্বরত যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আমাদের মানে তাদের গাড়ি ছেড়ে যাচ্ছে না, কিন্তু কোম্পানির নির্দেশে তারা কাউন্টার খোলা রাখছেন। তবে কাউন্টারে যেসব কর্মচারীরা রয়েছে তারা অলস সময় পার করছেন। আর এর বাইরে যদি একটু সড়কের চিত্র দেখানোর চেষ্টা করি, যে দূরপাল্লার বাসগুলো দাঁড়িয়ে আছে ঠিক তার পাশেই যে সড়কটি, যে সড়ক দিয়ে পাবলিক পরিবহন যেগুলো রয়েছে সেগুলো চলাচল করে, সে পাবলিক পরিবহনের সংখ্যাটাও একেবারেই কম দেখা যাচ্ছে। তবে রাস্তার যাত্রীরা অপেক্ষা করছেন বাসের জন্য। তবে আমরা যেটা দেখতে পেয়েছি যে বাসের জন্য অপেক্ষা করলেও আসলে তারা তাদের যে গন্তব্যে যাওয়ার জন্য যে বাস সেটি কিন্তু তারা পাচ্ছেন না, যার কারণে এই মুহূর্তে তারা যে সকালে সকাল সকাল বের হয়েছেন, তারা যেটা আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে হয়তো বা বাস পাবেন, এই কারণে যাচ্ছেন। তবে সব মিলিয়ে চলে যে বিএনপির যে টানা অবরোধ চলছে, অবরোধের চতুর্থ দফার আজকে যে দ্বিতীয় দিনে রাজধানীতে সকাল থেকে বেশ কয়েকটি জায়গায় বিএনপি সহ বিএনপির যে সমমনার যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা অবরোধ সমর্থনে তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং বিভিন্ন জায়গায় তারা বের হওয়ার চেষ্টা করেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন যাতে করে কোনো নাশকতা কিংবা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। তবে এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত কোনো নাশকতা কিংবা অপ্রীতিকর কোনো ঘটনার তথ্য এখনো পাওয়া যায়নি। লিনিয়া, এ ছিল আমার কাছে সায়েদাবাদ থেকে অবরোধের সর্বশেষ সংবাদ। আরিফ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।